V60 কফি খুবই জনপ্রিয়। প্রথমে ফিল্টার পেপারটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, দেন হচ্ছে কফির গুঁড়োটা দিতে হবে মিডিয়াম ক্রোসো, যেটা 1:16 রেশিওতে আমরা বানাবো। 1 গ্রাম কফির সাথে 16 গ্রাম পানি দিব। আমরা 13 গ্রাম কফির গুঁড়া দিলাম, তার মানে 210 গ্রাম পানি দিব। এই পানিটা আমরা 3টা ধাপে দিব। প্রথম অবস্থায় আমরা 50 গ্রাম পানি দিচ্ছি। 50 গ্রাম পানি দিয়ে আমরা 30 থেকে 45 সেকেন্ড ওয়েট করব। তারপরে আবার বাকি যে পানিটুকু থাকবে সেটা আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। যেমন ধরেন 125 ml পর্যন্ত দিলাম, মাঝখানে আবার 30 থেকে 45 সেকেন্ড ওয়েট করব। দেন হচ্ছে আমরা বাকি পানিটুকু মানে 210 ml একটু মিক্স করলাম। এই যে বাকি পানিটুকু দিয়ে আমরা V60 কফিটা বানাচ্ছি। সো এটা অনেক দেশেই চলছে, যারা বারিস্তা ট্রেনিং করতে আসছে আমরা তাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমাদের একজন স্টুডেন্ট নিজেই বানাচ্ছে, আপনি চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে কফি ট্রেনিং নিতে পারছেন। আর টোটাল প্রসেসটা 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আমরা শেষ করব। যা উপকরণ লাগছে সেটা আপনি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ব্ল্যাক কফি, মূলত জনপ্রিয় একটা ব্ল্যাক কফি, যেটা এসপ্রেসো মেশিন ছাড়া আমাদেরকে বানাতে হচ্ছে। হ্যান্ড ব্রিউড ম্যানুয়াল ব্ল্যাক কফি হয়ে গেল আমাদের কফিটা। এখন আমরা জাস্ট টেস্ট করছি সবাই মিলে। সো আপনিও চাইলে কফি টেস্ট করতে পারেন, কিংবা কফি প্রশিক্ষণ নিতে পারেন, আমাদের কাছে যোগাযোগ করুন। V60 কফি খান, শুধু V60 না, যত ব্ল্যাক কফি আছে সব কফি কিন্তু শরীরের জন্য খুবই বেনিফিট। সো প্রত্যেকটা স্টুডেন্ট বারিস্তা আমাদের ট্রাই করছে। থ্যাংক ইউ।